हेलो फ्रेंड्स केमन सिटी एंड आई चैनल अपन स्वागत। आज हम चले गिरिशपाक अंचले राम मंदिर एरिया राम मंदिर एवं तार सराउंडिंग जे समस्त मार्केट प्लेस आछे सेई सबगुलो विजिट करते चलो नमस्कार। ये विख्यात राम मंदिर ये अवस्थित अपना गिरिश पार्क एवं महात्मा गांधी रोडर मध्यवर्ती स्थान उनादेर फोटोग्राफी जेहेतु निषिद्ध ताई विग्रह छवि अपना देखाते पारलाम ना। आपनी जदि शियालदा थेके आसें ताहले आपनाके शियालदा थेके जे कोनो महात्मा गांधी रोडगामी बसे एखाने एसे पौंछते हबे एवं महाजाती सदनेर खुबी काछे एटी अवस्थित। मूलत जेहेतु अबांगाली अधूषित अंचल ताई एखानकार खाबारेर मध्ये अबांगाली माने भेज आइटेमेर परिमाण बेशी एवं एखानकार पाव भाजी माने सारा कलकाताते ही भीषण विख्यात। आसुन देखे ना जा किभावे तैरी करा हच्छे ए पाव भाजी, एटी खूबी सुस्वादु, देखते थाकुन। कथा बोलेछिलाम आगरवाल दा पाव भाजी विपुलेर आदित्य आगोरालेर साथे, शुने नी ओनार मुख थेके। अच्छा नमस्कार। नमस्कार सिटी एंड आई चैनेले आपनाके स्वागत। अच्छा आपनादेर ई दोकानटी कत बछरे? आमादेर पावाजी लाइने होये गेछे प्राय प्राय 42 इयार्स। 42 इयार्स, 42 इयार्स होये गेछे। आर एखाने এখানে দোকান লেগেছে আপনার হয়ে গেছে 26-27 ইয়ার্স। মানে আমরা রাম মন্দির ছিল, আগে রাম মন্দিরের সামনে ছিল, সামনে ছিল, তারপর এখানে চলে আসার পর 27 ইয়ার্স হয়ে গেছে। আচ্ছা এই লকডাউনে আপনাদের কোনো এফেক্ট হয়েছে কিছু? হ্যাঁ নিশ্চয়ই হয়েছে, ওটা পুরো বিষয় হয়েছে, আমাদেরও হয়েছে। আর এখন মোটামুটি মানে একটা এতে পড়ে গেছে, মানে ঠিক লাইনে আবার এসে গেছে, মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বলতে পারি, পুরো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বলতে পারছি না। আচ্ছা রিকভার হয়েছে, রিকভার করেছে কিছুটা হলো, রিকভার করেছে। আচ্ছা পাও ভাজি আপনাদের এখানে তো খুব বিখ্যাত, মানে কলকাতা খুবই ফেমাস, আপনাদের কত মানে রেটটা কত পাও ভাজি? পাও ভাজি আমাদের নরমাল 70 টাকা, স্পেশাল 120 টাকা আছে। আচ্ছা স্পেশালটার মধ্যে কি আছে? স্পেশালে ভাজি কোয়ালিটি নিচে যায়, ড্রাই ফ্রুট আছে, বাটার ডাবল থাকবে, বাটারটাও বেশি থাকবে, ভেজিটেবল বেশি থাকবে। আচ্ছা ওটা একটু ভাজির কোয়ালিটিটা রিচ হয়েছে। না কোয়ালিটি অবভিয়াসলি আমরা মেইনটেইন করছেন বলেন আপনাদের এত, এখনো এটার এত দেখতে পাচ্ছি, এখনো যথেষ্ট আমাদের ক্রাউড আছে, এখন এত মানে সব কিছু মানে শপিং মলে বা এতে এগুলো এত কিছু খাবারের স্টল হওয়া সত্ত্বেও আপনাদের এখানে এখন যথেষ্ট পরিমাণে ক্রাউডটা আছে। ভালো লাগলো আমাদের সাথে, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আরেকটি জিনিস বিখ্যাত সেটা হচ্ছে কি এখানে মূলত রাম মন্দির অঞ্চলে, সেটা হচ্ছে কি এদের লেহেঙ্গার কালেকশন। এখন তো আমাদের বাঙালিদের মধ্যেও রিসেপশনে বলুন বা বিয়েতে বলুন লেহেঙ্গা পরার চলটা অনেক বেড়ে গেছে। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন এবং বিভিন্ন রিসেপশন পার্টিতেও লেহেঙ্গা অনেকে মহিলারা পরছেন, পছন্দ করছেন, তা আপনারা অবশ্যই এখানে আসতে পারেন এবং এদের কালেকশান দেখতে পারেন। ভীষণ ভালো কালেকশান, মোটামুটি কথা বলেছিলাম এখানের সাথে, মোটামুটি 1,000 টাকা থেকে শুরু করে প্রায় 3 লাখ টাকার লেহেঙ্গাও এখানে অ্যাভেলেবল আছে এবং কালেকশান খুবই ভালো, খুব এক্সক্লুসিভ কালেকশান, আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পারেন এবং কিনতে পারেন, দেখতে থাকুন। আরেকটা জিনিসের কথা এখানে না বললেই অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে কি রাম মন্দির অঞ্চলের কাঁথা স্টিচের কাজ। এদের এই কাঁথা স্টিচ সত্যি খুব বিখ্যাত, কার কাঁথা স্টিচের শাড়িও খুব বিখ্যাত। এই অনেক ধরনের কাঁথা স্টিচের এখানে এনারা শাড়িগুলো বানিয়ে দেন। আপনারা শাড়ি দিলে কাঁথা স্টিচ করে দেন তো? আচ্ছা এখানকার এই দেখুন ওনাদের এই দোকান, এখানে শাড়ি দিলে কাঁথা স্টিচ করে দেন। মানে মোটামুটি কীরকম রেঞ্জ থেকে শুরু হয় আপনাদের কাঁথা স্টিচ? 1500 থেকে শুরু। এবার একটু 1500 থেকে শুরু, আর মোটামুটি কত অবধি? 3-4 লাখ। আচ্ছা ঠিক আছে, রাম মন্দিরে আসবেন আর এখানকার পানিপুরি টেস্ট করবেন না তা কখনো হতেই পারে না। জিভে জল আনা এই পানিপুরি
মানে আমাদের এই ফুচকা সত্যি আমরা মন ভরাবে। অনেক ঘোরা হলো, অনেক কিছু দেখলাম। এখানকার স্পেশাল পাওভাজি আর পানিপুরি টেস্টও করলাম। এবারে ঘরে ফেরার পালা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।